একুলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয় তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয় স্ত্রত তেমনি ঠাকুরকে জ্ঞান করবে জপতপের দ্বারা কর্মপাশ টিকে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না কত সৌভাগ্যে মা এই জন্ম খুবকুড়ি ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয় জব ধ্যান সব যথাসময় আলস্য ত্যাগ করে করতে হয় জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথায় তুলতে দেবে না মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে ভুলতে নেই শেষে এরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না অপ্রিয় রচনা সত্য কদাপি না কয় গুণ বড় গুণ এর চাইতে বড় গুণ আর নেই সন্তোষের সমান ধন নেই আর সূর্যের সমান গুণ নেই মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওদের নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষী দেখে কাজী লক্ষী কাজে দেহ মন ভালো থাকে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কাজ করা চাই বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাবে আসে কর্মফল ভুগতে হয় তবে ঈশ্বরের নাম করলে যেখানে সেখানে ছুঁচ মুপত করলে কর্ম অনেকটা খণ্ডন হয় ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মেই ফল ফলে কাউকে কষ্ট দেয়া কথা বলা ভালো নয় মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে মনিরিষিরা যা বলে গেলেন মহাজনেরা সে পথে গেছেন তাছাড়া আর পথ কি মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধি হয় দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে আবার বৃষ্টি ঝড় না নদী হয়ে লোকের কত কল্যাণ করে ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নাই তৃণটিও নড়ে না ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী